মদিনার বুকে একজন জনসম্মুখে প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করার এক কুভাষণা নিয়ে নবীজির কাছে এসে বলেন, হে মুহাম্মদ, তুমি তো দাবি করছো তুমি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, এবং তুমি এটাও দাবি করছো যে তোমার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহি বা আল্লাহর বাণী আসে। তুমি যদি তোমার দাবিতে সত্য হও তাহলে এমন কিছু করে দেখাও যা সাধারণ মানুষের পক্ষে করা একদমই অসম্ভব। ওই ইহুদি নাসরার এই কথা শুনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, কি দেখতে চাও তুমিই বলো। তখন সেই ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূরের একটি গাছ দেখিয়ে বলল, দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া গাছটিকে এখানে হাজির করে দেখাও তো। ইহুদির এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুচকি হেসে দিলেন। তিনি মুচকি হেসে বলেন, আমি কোনো কিছুই বলবো না, তুমি সেই গাছটির কাছে গিয়ে এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো সেই ইহুদি তার মনের কুবাসনা সেই খারাপ ইচ্ছা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল ডাকছেন। ইহুদির এই কথাটি বলার সাথে সাথেই গাছটি কম্পন করতে আরম্ভ শুরু করল এবং মাটির সাথে তার সম্পৃক্ত সম্পর্ক বিচ্ছেদ করে লাফিয়ে লাফিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছের এই অবস্থা দেখে সেই ইহুদি অবাক হলেন। সেই ইহুদি নবীজির এমন একটি মুজিজা দেখেও তখনও বিশ্বাস করতে পারছিল না যে তিনি আল্লাহর প্রেরিত রাসূল। তখনও সেই ইহুদির মনে নবীজিকে নিয়ে খারাপ বাসনা জাগতে লাগলো। আর গাছের এই অবস্থা দেখে সেই ইহুদি অবাক হয়ে আবারও বলল, দেখি আপনি যদি পারেন গাছটিকে আবার তার সেই আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তো। ইহুদির কথা মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটিকে বললেন, হে গাছ, যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথেই গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল। নবীজির এই অলৌকিক মুজিজা দেখে ইহুদির লোকটি সাথে সাথেই উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে তার পরিবারকেও মুসলমান করলো।